موسى لقوم نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء ربكم عظيم. এই আয়াতের মধ্যে নির্যাতনের একটা ধরন আল্লাহ দেখেছে, বড়দের উপর কঠিন থেকে কঠিন শাস্তি, ছোট সদ্য জন্ম নেওয়া ছেলেকে ফেরাউন জবেহ করে হত্যা করত। দেখেন হত্যার অনেক প্রক্রিয়া আছে, বিষ খাইয়ে হত্যা করা, গলা টিপে হত্যা করা, কিন্তু শব্দ জন্ম নেওয়া একটা ছেলেকে জবেহ করে হত্যার মধ্যে নির্মমতা অনেক বেশি। এই কাজটাই ফেরাউন করত। কেন করত? ক্ষমতা হারানোর ভয়ে। কিসের কারণে বলেন? আমার সাথে একটু কথা বলা লাগবে, অল্প সময় কথা বলবো তো, আপনারা অর্ধেক করবেন না আমি অর্ধেক করব। বলেন কিসের ভয়ে? ক্ষমতা হারানোর ভয়ে। ওই যে গণকদের, আপনারা জানেন স্বপ্নের ব্যাখ্যা ব্যাখ্যার ব্যাপার আছে, আমি ওদিকে ঢুকতেছি না। বিষয় হলো একটু বুঝেন, এই ছোট্ট শিশু কি ফেরাউনের মতো এমন ক্ষমতাশীল বাদশাহকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য আর ক্ষমতা রাখে? কথা বলে না। এই ছোট্ট শিশুর সেই ক্ষমতা আছে? তার তো নিজের খাওয়ারই ক্ষমতা নাই, বসার ক্ষমতা নাই, হাগুমুতু করে আরেকজনের মাধ্যমে। এই ছোট্ট শিশু কি করে ফেরাউনকে ক্ষমতা থেকে নামায়? এটা তো অসম্ভব। তারপরেও ফেরাউন কেন এই পিচ্ছির এত ভয় পায়? বলে এটা আল্লাহ তাআলার একটা নিজাম। কেউ যখন হক হয়, হকের ঝান্ডাধারী হয়, হকের পক্ষের শক্তি হয়, সে যত দুর্বল হোক না কেন, না হোক তাগুত আল্লাহ দ্রোহী অপশক্তি যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ ওই হকের ভয় ওই না হকের কলিজায় ঢুকায় দেয়। এর চরম বাস্তব নমুনা হচ্ছে আজকের কাঠমোল্লারা। এই যে কাঠমোল্লা বয়ে রয়েছে আমার ন্যায় বাবা, আমি সহ কি মোল্লা বুঝেন না, কথা বলে না, কি মোল্লা? আচ্ছা কন্ঠ দেহি আমরা আছি কি? হ্যাঁ, আল্লাহ আকবার আল্লামা বাবু নগরী রহিমাহুল্লাহ তাআলা, মানুষটা দাঁড়াইতে পারতেন না, পা কাজ করে না। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ার আল্লাহ মারকাদা, মানুষটা বসতে পারে না, এই দুর্বল। বা আরো মোল্লা মুন্সি যারা আছে, ঠিক মতো চলতে পারতেন না, হাঁটতে পারতেন না, বসতে পারতেন না, অথচ এই মানুষগুলোকে ভয়ে কি একটা অবস্থা, সারা দুনিয়ার শক্তি ভয়। কেন রে ভাই? কারণ হচ্ছে আল্লাহর নিজামই এটা, যেহেতু হক যত দুর্বল হোক না কেন, আল্লাহ না হকের কলিজায় ভয় ঢুকাইয়া দিছে। নির্যাতনের এই অবস্থায় আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিসসালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। আচ্ছা আমাকে দুইটা কথার জবাব দেন একটু, তাইলে বোঝানো সহজ হবে, বলা সহজ হবে। আমার সর্বশ্রেষ্ঠ রসুলকে জবাব ঠিক আছে, তবে আমারও বিষয়টা গর্বের, এটা একটু ঢুকাইয়া দেওয়া। এইভাবে বলা, যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো এইভাবে বলা আমাদের রসুল মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে আমাদের রসুল। আরেকটা জবাব দেন, রোগী যদি ছোট হয়, ধরেন হালকা ঠান্ডা লাগছে, ডাক্তার কি হাসপাতালের সবচেয়ে বড়টা ডাকা হয়? হ্যাঁ, ডাক্তারও তখন কি ডাকা হয়? ছোট।
রোগী যদি বড় হয়, কত বড়? রোগী যত বড় ডাক্তারও তত বড়, তাই কি না? হ্যাঁ, বুঝেন কথা? বুঝেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে দুনিয়ায় পাঠাইছেন অসুস্থ মানুষদেরকে সুস্থ করার জন্য, তো বোঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে দুনিয়ায় ওই সময় পাঠাইছেন যখন দুনিয়ার অবস্থা সবচাইতে খারাপ অবস্থায় ছিল। সবচাইতে খারাপ অবস্থায় দুনিয়ায় না পৌঁছলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে দুনিয়ায় ডেকে আনতেন না। বুঝে আসছে কথা? সেই সময়টাকে বলে আইয়ামে জাহিলিয়া। কি বলে? বলেন কি বলে? বর্বর আরবদের সময়। সোজা কথা, বর্বরতার মাত্রা কোন পর্যায়ে ছিল যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রসুলকে আনাইলেন ঠিক করার জন্য? তো ইতিহাসে তো পাওয়া যায় বর্বরতার অবস্থা। সামান্য পয়সার জন্য যারা মানুষ খুন করে ফেলত, মূর্তি পূজা এখন চলে কিনা? তখনও চলতো, কিন্তু এখন মসজিদের মধ্যে মূর্তি রাইখা পূজা করা হয়, অথচ তখন খোদ বাইতুল্লার ভেতরেই তো 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে যাওয়ার সময় পকেটে করে আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় যদি পূজা করার জন্য আবার খোদা না পাওয়া যায়, আরেক বিপদ। রাস্তায় সুন্দর পাথর একটা দেখছে, পকেটটা ফালাইয়া দিয়া ওইটার পূজা করা শুরু করছে। বর্বরতার মাত্রা, জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কিনা? তখনও হয়তো, পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয় পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না, আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর, দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে তো রেখে দিত, আর যদি দেখছে মেয়ে তো এটা বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। এই ছিল বর্বরতার মাত্রা। এই মাত্রায় মানুষগুলো বর্বর হওয়ার পেছনে কারণ কি? কোন কারণে এরা এতটা বর্বর হয়ে গেল? আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেছেন, এই মাত্রায় বর্বর হওয়ার পেছনে মৌলিক কারণ দুইটা। কয় কারণ? এক নম্বর জাহালত, অজ্ঞতা, মূর্খতা। মানুষ মূর্খ হইলে এমনই হয়। দুই নম্বর চারিত্রিক অধপতন, চরিত্র নষ্ট হলে মানুষ শিক্ষিত হলেও অপরাধ করে। যেমন ইউনিভার্সিটির ছেলে, সে মূর্খ না শিক্ষিত? শিক্ষিত, অথচ চরিত্র নষ্টের কারণে ও ধর্ষণের সেঞ্চুরি করে। একজন ইঞ্জিনিয়ার, সে মূর্খ না শিক্ষিত? অথচ চরিত্র নষ্টের কারণে সে রডের বদলে বাস ঢুকাইয়া দেয়। একজন ডাক্তার, শিক্ষিত না মূর্খ? অথচ চরিত্র নষ্টের কারণে সে করোনার টিকা না দিয়েই সার্টিফিকেট বিক্রি করে দেয়। বর্বরতার মাত্রা এই পর্যায়ে পৌঁছার পেছনে মূল এই দুই সমস্যা কাজ করেছে। এই দুই সমস্যার সংশোধনের জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠান। আমাদের নবী দুনিয়ায় এসে ঘোষণা দেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে দুই মিশন দিয়া দুনিয়ায় পাঠাইছেন। বলেন কয় মিশন? এক, আমাকে আল্লাহ শিক্ষক বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। দুই, আল্লাহ আমাকে সর্বোত্তম চরিত্র দিয়া দুনিয়ায় পাঠাইছেন, যেন ওই সর্বোত্তম চরিত্র মাধুর্য দিয়া আমি ওই বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে ওদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। তো আমার নবীর কয় মিশন বলেন তো একটু সংক্ষেপে, ছোট করে। এক নম্বর, আমার নবী কি ছিলেন? বলেন বলেন কি ছিলেন? আমাদের নবী তো উম্মি ছিলেন। উম্মি, উম্মির অর্থ না বুঝার কারণে অনেকে বলে জাহেল, মূর্খ। নাউজুবিল্লাহ মিন যালিক। মাদ্রাসার ছাত্রদের কাজে আসতে পারে, অন্যরা বুঝবে না। উম্মি আসলে কি, এই চিন্তাটা আসছে কেন? উম্মি আসলে উম থেকে, উম 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 কি? এদিকে এদিকে আসবেন, মুরব্বীরা আসবেন, বসবেন, এখানে কথা বলবেন, তখন দেখবেন। এখনও যদি দেখেন তখন তো মজা পাইবেন না, তখন আসবে হঠাৎ করে দেখবেন আলাদা একটা মজা আসবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, উম্মি উম্মি আসছে কোন শব্দ থেকে রে মাদ্রাসার ছাত্ররা বল? উম 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 মানি মা, বলে না? মুরগি বানায় থিয়া দেবো কিন্তু শেষে পড়া না পারলে,
এমনি তো আমাদের বদনাম আমরা পিটাই, পড়াশোনা মুখস্থ করা, বল বল পোলা পয়েন্ট বল ছাত্ররা বল, উম উম মানে কি? তো মার সাথে উম্মির কি সম্পর্ক? উম্মি মানে তো আমরা জানি যে লেখাপড়া করে নাই, বলে একটা আয়াত এই সম্পর্কটা জুড়ে দিছে, কোরআনের একটা আয়াত, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, আল্লাহ যখন তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে তখন তোমরা কিচ্ছু জানতা না, তো কে যে কিচ্ছু জানে না মায়ের পেট থেকে যে বের হয় তাকেই বলা হয় উম্মি। এই জন্য ঝামেলা লাগছে, অনেকে মনে করে আমার নবী জাহেল ছিলেন মূর্খ ছিলেন, নাউজুবিল্লাহ, আমার নবী জাহেল মূর্খ থাক দূরের কথা, আমার নবী সব শিক্ষিত মানুষের শিক্ষক ছিলেন। আমার নবীর ক্ষেত্রে উম্মি মানে হচ্ছে আমার নবী কারো কাছে পড়েন নাই, তার শিক্ষক সরাসরি আল্লাহ তাআলা। দেখেন আপনারা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, এই যে এরা আমারে পাহারা দিতেছে ভিডিও, এগুলা যখন মানুষের কাছে যায় খামা খাই না বুঝাই আমাদেরকে গালাগালি শুরু করে। এখন যারা আছেন উপস্থিত, অন্তত আপনাদের কাছে ক্ষমা চাইয়া দুইটা কথা বলি, কথাগুলো বললেই আপনারা ভাবেন আমরা জেনারেল শিক্ষার বিরুদ্ধে বলতেছি। আরে ভাই আমি জেনারেল শিক্ষার বিরুদ্ধে কেন বলবো? আপনি ডাক্তার না হলে আমার চিকিৎসা কে করবে? আপনি ইঞ্জিনিয়ার না হলে আমার মাদ্রাসা আমার বিল্ডিং আমার বাড়ি আমার মসজিদ কে বানাবে? আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার না হলে আমার কাপড় কে বানাতো? সেটা বলছি না, আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী, কোন শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কথাগুলো বলা না, বলার একটাই উদ্দেশ্য আমরা মাদ্রাসায় পড়ে ঠগি নাই, আপনারাও ঠইগেন না, নিজে ঠকলে অন্তত সন্তানকে ঠগায়েন না, এই পয়গাম দেওয়াই একমাত্র মাকসাদ কি সেটা একটু শুনতে থাকে। আমরা যারা মাদ্রাসায় পড়ি, কমই হোক কালিয়া হোক মাত্রা কম বেশি আর কি, আমাদের একটা গর্ব, এটা গর্ব কি নিয়ে গর্ব করেন তাও তো বুঝেন না, আমাদের গর্ব আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আমাদের শিক্ষার গোড়ায় কে বলেন? আপনাদের জেনারেল শিক্ষা আপনারা যারা আছেন, আমি যদি প্রশ্ন ছুড়ে দেই আপনাদের, আমাদের এক ভাই তো গর্ব করে বলেছেন প্রাইমারি স্কুলের ইতিহাস 5000 বছর, আমি বলি 5000 না 10000 মেনে নিলাম, শুধু একটু বলেন সেই শিক্ষার গোড়ায় কি, কোত্থেকে আসছে বলেন, পাইবেন না খুঁজা। শেষ কি আসবে জানেন? বেশি খুঁজতে গেলে রেজাল্ট কি আসবে জানেন? দেখবেন গোড়ায় একজন মূর্খ। বলে কেন? তো শুনেন আপনি, বুঝেন না বুঝাই গালাগালি করেন তো। ধরেন মানব ইতিহাসের সর্বপ্রথম যিনি মেট্রিক পাস, সর্বপ্রথম তো বুঝেন যার আগে কেউ নাই, এই সর্বপ্রথম যিনি মেট্রিক পাস বলেন তো তার শিক্ষক কোন পাস? 9 পাস, হ্যাঁ মাশাআল্লাহ বলেন। আচ্ছা ধরলাম শিক্ষক সর্বপ্রথম 9 পাস, এই 9 পাস শিক্ষকের শিক্ষক কোন পাস? এই তো লাইনে আইসেন, এখন আমি খালি প্রশ্ন করবো আপনারা খালি সর্বপ্রথম লাগাইয়া নেবেন, বলেন তো 8-এর শিক্ষক কোন পাস? 7-এর শিক্ষক, 6-এর শিক্ষক, 5-এর শিক্ষক, 4-এর শিক্ষক, হ্যাঁ 3-এর শিক্ষক, বাইরে না কেন কি সরম লাগতেছে নি কোন? 2-এর শিক্ষক, 1-এর শিক্ষক, তা আপনারা 0 বলছেন আমি বলছি জাহেল আর মূর্খ একই কথা। কিন্তু আমাদের শিক্ষার গোড়ায় কে? বলে ওইটা কেমনে? হ্যাঁ ওইটাও শুনে ধরেন কথার কথা, আমরা বুখারী শরীফ পড়েছি আলহামদুলিল্লাহ, এখানে অনেক পড়ানেওয়ালা আছেন, আমাদের পড়ানেওয়ালা বুজুর্গ ওলামা বুজুর্গ আমাদের ওস্তাদরা আছেন, আমি বুখারী শরীফ পড়েছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায়। ধরেন প্রথম হাদিসটার কথাই বলি, নামাল আমাল নিয়াত আল হাদিস, আমার ওস্তাদ মোহতারাম হচ্ছেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহ, দেওবন্দে পড়েছি আমার ওস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহ। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ হচ্ছেন শেখুল আরব আল আজব, মানে আমার দাদা ওস্তাদ শেখুল আরব আল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহ মারকাতাহ, তার ওস্তাদ হচ্ছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ হচ্ছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদে দেহলভি রহমতুল্লাহ আলাইহ,
তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রাহমাতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রাহমাতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আহমদ আল কাশাশি রাহমাতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আহমদ আশনাভি রাহমাতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন জাইনউদ্দিন আল মিসরি রাহমাতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর রমানি রাহমাতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকারানি রাহমাতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত তানুখি রাহমাতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রাহমাতুল্লাহি আলাইহ, তার উস্তাদ ছিলেন أبو علي الزبيدي رحمة الله عليه، طارس تتشلن أبو الوقت السجزي رحمة الله عليه، طارس تتشلن أبو الحسن الداودي رحمة الله عليه، طارس تتشلن أبو محمد الزرخسي رحمة الله عليه، طارس تتشلن أبو عبد الله في ربي رحمة الله عليه، طارس تتشلن محمد بن إسماعيل إمام بخاري رحمة الله عليه، طارس تتشلن حميدي رحمة الله عليه، طارس تتشلن سفيان الثوري رحمة الله عليه، طارس تتشلن يحيى بن سعيد الأنصاري رحمة الله عليه، طارس تتشلن محمد بن إبراهيم التيمي رحمة الله عليه، طارس تتشلن علقمة بن وقاص الليثي رحمة الله عليه، طارس تتشلن عمر بن الخطاب رضي الله عنه، طارس تتشلن محمد رسول الله صلى الله عليه وسلم. আমাদের শিক্ষার গোড়ায় কে? আরে বলেন গর্ব কি নিয়া করেন? কি নিয়া করা দরকার? আমি দেখাচ্ছি আমার কাছে একটা হীরার টুকরা আছে রে ভাই। হ্যাঁ আমার কাছে আছে, কি আছে? কয়েক ট্রাক বালু আছে। এটা আপনারা কেমনে বুঝামো? আমি এই জন্য মাঝে মধ্যে এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যখন কাউকে চক্রান্তে মাপতে দেখি তখন একা একা মিটি মিটি হাসি, আহারে বোকার দল, আগুনের মধ্যে মুখ লাগায় বুঝি কেউ আগুন নিভাইতে যায়। সংসদে দাঁড়ায় তো একজন বলি ফেললেন, সরকার দলীয় না, আবার ডরায়েন না, যে কমই মাদ্রাসাগুলো হচ্ছে বিষ বৃক্ষ। কি বলছেন আপনারা? এই জায়গা মতো নাউজুবিল্লাহ না পড়ার অপরাধে তওবা হিসাবে আরেকবার পড়েন নাউজুবিল্লাহ, বলে তো কি পড়বো? পড়বেন আলহামদুলিল্লাহ। বলেন ডরেন না রে ভাই, আসি তো হুজুর আসেন না, আপনাকে ইমান খাওয়ানোর লিগে আইসি নাকি? বলেন কমই মাদ্রাসা বিষ বৃক্ষ, বলেন আলহামদুলিল্লাহ, বাইর করা যায় না। আচ্ছা পরে বুঝলে বেরিয়ে বুঝছি, কেন বিষ বৃক্ষ তো বুঝেন, লবণ ছিলেন লবণ কথা কয় না? লবণ মানুষের খাবারের এক জরুরি আইটেম, তাই না? লবণ ছাড়া সব খাবার বেসাত। যোগ ছিলেন নি? যোগ কি খায়? রক্ত খেক যোগের মাথায় আপনি একটু লবণ দিছেন, এমন যোগ কি আপনার সালাম দিব না? ছটপট করতে করতে মারা যাবে। কারণ ওই রক্ত খেক যোগের জন্য লবণ কি বিষ কি? হ্যাঁ হ্যাঁ কমই মাদ্রাসা বিষ বৃক্ষ কথা তো ঠিকই আছে, কেন? আরে যারা মানুষ তাদের জন্য আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে এই মাদ্রাসাগুলো, কিন্তু যারা মানুষের রক্ত চুষে চুষে সম্পদের পাহাড় করে ওদের জন্য তো জরুরি আইটেম না, ওদের জন্য তো বিষ বৃক্ষ কথা তো ঠিকই আছে। বলে হুজুর আলহামদুলিল্লাহ কেন পড়াইছেন ওইটা কোন আগে? ওইটাও বুঝেন না, বুঝে আগানোর দরকার নাই। ধরেন আপনি কক্সবাজারে একটা লবণের ফ্যাক্টরি দিয়েছেন মহেশখালীতে, ওখানে লবণের চাষ হয়। এখন আপনার ফ্যাক্টরির একটু লবণ আনছে স্যাম্পল, তা আপনি লবণ আনছে একটু পরীক্ষা করে লই। এ পরীক্ষা কেমনে করবো? তো একজন বুদ্ধি দিছে, স্যার একটা জোক লই এই পরীক্ষা হয়ে যাবে। তো টেবিলের উপর জোক সারা দিছেন, একদলে লবণ দিছেন, দেখেন যে জোকটা মরে না, হাঁটতে হাঁটতে যায় না। তা আপনি কি বলবেন, জোকটা আপনার লবণটা আসল না নকল? সলিড না ভেজাল? আর যদি দেখেন লবণ দেওয়ার সাথে সাথে যোগটা ছটফট করতে করতে মারা গেছে, তবে কি বুঝবেন আপনার লবণ সলিড না ভেজাল? তখন নাউজুবিল্লাহ পড়বেন না আলহামদুলিল্লাহ, কথা কন? ওই আলহামদুলিল্লাহ তো পড়াইতে চাই, আপনারা তো পড়তে রাজি না। আরে দোস্ত মাদ্রাসাগুলা ওই যোগের গায়ে যেহেতু লাইগা গেছে বিষ, বুঝতে হবে আমাদের খেদমত ঠিকঠাক মতোই চলছে, আমরা নকল জিনিস সাপ্লাই দিচ্ছি না, আসলটাই দিচ্ছি আলহামদুলিল্লাহ। এইবার কোন তো আলহামদুলিল্লাহ, এতক্ষণ তো বাইর করতে পারি না। তো কমই মাদ্রাসা বিষ বৃক্ষ কন কি কথা কয় না? খুশি না আলহামদুলিল্লাহ, আমাদের সাপ্লাই কি যাচ্ছে আসলটাই, খেদমত সলিড খেদমত চলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন বর্বর আরবদের পেছনে এখন ওই বর্বরদের পরিচয় পাল্টায়া গেছে বলে বরে পরিচয় পাল্টায়া কি হয়ে গেছে বলে আমি কি বলবো চলো নবীর কাছ থেকে জেনে নেই আল্লাহর কাছ থেকে জেনে নেই নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরদের নতুন পরিচয় বলেন আল্লাহর নবী বলেন খায়রুল কুরুনি করনি এরা আর বর্বর নাই এরা মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা বলে চিহ্ন তো থাকে বাহিরে তার মানে বাহিরে ফিটফাট ভেতরে আবার সদরঘাট কিনা আল্লাহ বলেন না ওদের বাহিরটাও নাম্বার ওয়ান ওদের ভেতরটাও নাম্বার ওয়ান কারণ আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি ওই পরীক্ষায় ওরা পাস أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم ওর বাহিরও এক নাম্বার ভিতরেও শুনেন সময় তো কম একেবারে দুই চার মিনিট আছে কতক্ষণ আছে ঘুরি আছে না ঘুরি দশ মিনিট আছে মাশা চলেন বয়ানকে সংক্ষেপ করি একেবারে একটা সুতার মধ্যে আপনাদের গাইতা দিই যেন মনে রাখা যায় পুরা বয়ান ছয় কথা কয় কথা কয় কথা তিন কথা সাহাবীদের ব্যাপারে তিন কথা আমাদের ব্যাপারে বলেন কয় কথা তিন কথা তিন কথা সাহাবীদের ব্যাপারে তিন কথা কি বলেন আমার সাথে সাথে আমি যা বলি হুবহু তাই বলেন জবাব দিয়েন না আমার কথাটাই উচ্চারণ করেন ওরা ছিল কি হইল কি মাঝখানে ঢুকলো কি জবাব তো আপনাকে জানা আছে তাও একটু ঘুরায়লাম তো বলতে মজা লাগবে ওরা ছিল কি মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ বলে সবচেয়ে খারাপ মানুষ এটার প্রমাণ কি তাইলে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে আনতেন না তো ওরা ছিল কি সবচাইতে হইল কি সবচাইতে কিসের ছোঁয়ায় পরিবর্তন মাঝখানে কি ঢুকছে কোরআন সুন্নাহ কি ঢুকছে তো সুন্না যেহেতু কোরআনের ব্যাখ্যা একটা বলেন তো আরো সহজ হবে কোরআনের ছোঁয়ায় কিসের ছোঁয়ায় সাহাবিদের ব্যাপারে তিন কথা বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে এবার আমার মতো জাহেল যারা কোরআন পড়ে না ওদের জন্য তিন কথা বলেন আমার সাথে ধরলাম কি সারালাম কি হাত ওঠান এরকম হাত ওঠান স্টেজে না যারা আওয়াম আছে হাত উঠাইছেন এবার কপালে একটা বাড়ি দেনার বলেন আহারে করলাম কি আহারে না একদম কলিজার নিচের থেকে টাইনা বাইর করবেন আহারে করলাম কি বলেন আবার ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম চলে সাহাবিদের ব্যাপারে কয় কথা ওরা ছিল কি হইল কি মাঝখানে আচ্ছা সাহাবিদেরকে কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইয়া দিছে সবচেয়ে খারাপ মানুষগুলাকে এটা তো বুঝছেন না কোরআনের স্বীকৃতি আছে না ওই কোরআন আল্লাহ তাআলা আসমানে উঠায় নিছেন কথা বলেন না চুপচাপ বসে রয়েছে আছে আছে দুর্বল হয়ে গেছে কর্মক্ষমতা হারায় ফেলছে তো ওই কোরআন কি আমাদেরকেও সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে এটা কে কে বিশ্বাস করেন দেখি আল্লাহ আকবার তাড়াতাড়ি হাত নামান সময় নাই আরেকটা স্বীকারোক্তি দেন আমরা আমাদের সন্তান পরিবারকে সর্বশ্রেষ্ঠ অশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই সবাই চাই কে কে চাই হাত তোলেন হাত নামান কয় জায়গায় হাত তুলছেন এখানে অনেক আছেন দুইটার যে কোনো একটা আপনি মিথ্যাবাদী দুইটা স্বীকারোক্তি দিচ্ছেন না একটার মধ্যে আপনি মিথ্যাবাদী নিঃসন্দেহে বলে কেন আপনি স্বীকার করেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর একমাত্র মাধ্যম কোরআন স্বীকার করছেন না সন্তানকেও সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান স্বীকার করছেন না যদি তাই হয় তা আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর জন্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যেখানে বানায় যে মাধ্যম বানায় সে কোরআনের প্রতিষ্ঠানে না পাঠাইয়া আপনি আপনার সন্তানকে পাঠাইলেন কোথায় বলেন হয় আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান এই কথায় আপনি মিথ্যাবাদী অথবা এই কথায় যদি সত্যবাদী হয় আপনি স্বীকার করেন না কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় এটা স্বীকার করেন না
কোনটা একটা তো মিথ্যা হ্যাঁ এই জন্য গর্ব করেন না গর্ব করেন না এটা গর্বের জিনিস না একজন বাবার জন্য এর চেয়ে হতাশার কথা কিছু হতে পারে না যার সন্তান তার জানাজা পড়তে পারে কি নিয়ে গর্ব করে আপনাদের দৌড় আমাদের দেখা হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য কেউ থাকার জন্য কি কি করছেন আমাদের দেখা হয়ে গেছে আপনাদের সর্বোচ্চ কোথায় যায় থেকে আমরা দেখি আপনাদেরকে হয় আমেরিকার গোলাম বানায় দেয় আর না হয় চীনের গোলাম বানায় দেয় কখনো ভারতের তো সমাধি কখনো আমেরিকার তো সমাধি এগুলা ছাড়া আপনারা ক্ষমতায় যেতেও পারেন না থাকতেও পারেন না কোরআন ছাড়লে আল্লাহ মাখলুকের দুয়ারে দুয়ারে ঘুরাবে কোরআন ধরেন আল্লাহর ওয়াদা ক্ষমতা নেতৃত্ব আমি দেই আমি ওয়াদা আল্লাহুল লাযিনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم الله ونامي وعدا دي چيمان در كي سيجد القرآن سنة دي جيبون شجاء وعملوا الصالحات آمي وعدا دي چي পূর্বের পাক্কা ইমানদারদেরকে যেমন আমি দুনিয়ার নেতৃত্ব আর কর্তৃত্ব দিয়েছি এই যুগে যেখানেই হোক কিয়ামত পর্যন্ত সূরা আহজাব আয়াত 62 সুন্নাতাল্লাহিল লাতি কদ খালাত মিন ক্বাবলু ওয়ালান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদীলা কোরআন ধরো নেতৃত্ব আমি দিব কিয়ামত পর্যন্ত এই সিস্টেমই চলবে অতীত থেকে এই সিস্টেমই চলে আসছে আল্লাহ যার মালিক তার ক্ষমতায় যাওয়ার জন্য কাউকে ধরতে হয় না ফেরাউনের মালিক ছিল না পরাজিত হয়েছে এই নমরুদের মালিক ছিল না পরাজিত হয়েছে উতবা সাইবা আবু জাহেলদের মালিক ছিল না পরাজিত হয়েছে খলিল ইব্রাহিমের মালিক ছিল জিতে গেছেন নবী মুসার মালিক ছিল জিতে গেছেন দুর্বল বিলাল হাবশির মালিক ছিল জিতে গেছেন তালেবানদের মালিক আছে জিতে গেছেন আমেরিকার মালিক নাই কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে পালাতে বাধ্য হয়েছে একটা উদাহরণ দিচ্ছি শেষ উদাহরণ সময় নাই মুফতি তাকি ওসমানী দামত বরকাতুহুল আলিয়ার দেওয়া উদাহরণ এটা আমার না এক এলাকার পুরো এলাকার মানুষগুলো বোকা সরল সোজা এমন হয় না ওই এলাকার এক লোক খেজুর গাছের মাথায় উঠে গেছে খেজুর গাছের মাথা ওঠা খুব সহজ কাজ ওইটা তো আর নামতে পারে না মানে নামা তো আরো কঠিন কাজ তাই না এমন বসে বসে কেউমাও 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 করে লোকজনও বুদ্ধি পায় না আরে কেমনে নামাইব মাথায় তো বুদ্ধি নাই পুরো এলাকার মানুষ তো বোকা তা একজন বুদ্ধি দিছে এক কাম কর পাশের এলাকায় সালাকটা আছে অগরে একজন রান আচ্ছা বোকা এলাকার পাশের এলাকা সালাক হইলে আর কদ্দুর ওরা বোকামি বোকা ওরা সালাকিতে যদি পয়েন্ট পায় জিরো তো পাশের এলাকা জিরোর পাশের সংখ্যা কত দশ না এক ওরা নাইলে সালাকিতে পয়েন্ট এক পাইব দশ তোর পাইব না তা একজন ডান্স কি হয়েছে ও ভাই আমগো এই লোক খেজুর গাছের মাথায় উঠছে নামতারে না ঘর মেয়ে এটা কোনো ব্যাপার হইল কি করা হয় এটা কো তাড়াতাড়ি একটা লম্বা রশি নাও তো মুড়া একটা লম্বা রশি আছে এখন কি করা কোডারে মাথায় ওঠাও খেজুর গাছের মাথা ওঠা তো বাসা লাগায় লাগায় উপরে উঠাইস এখন কি করা হ্যারে কয়টা কোমরের মধ্যে শক্ত করে বাঁধতে তো কোমরের মধ্যে শক্ত করে বাঁধছে এখন কি করা আমি হ্যাঁ করে সবাই একসাথে টান দিও তো হ্যাঁ কইছে সবাই দিছে একসাথে টান বেড়ায় তো কাড়া গুড়া ঢুইকা মুইকা ধাম করে নিচে পইরা ওই তো বাজারে ইন্দুর ওষুধ বেছে জাগায় খায় জাগায় ব্রেক লগে লগে মারা গেছে এলাকার মানুষ আরে কি করলাম লোক তো মারা গেছে মারা যে গেছে আমিও তো দেখতেছি আরে দেখতেছো বাড়ি তো এটা কোন পদ্ধতিতে নামাইলা আমার দোষ কি আমি তো আমার এলাকায় এইভাবে একজনকে বাঁচাইছিলাম কারে বাঁচাইছ আমার এলাকায় একজনে কুয়ায় পড়ে গেছিল কথা কয় কোন জায়গায় কই পড়ছে করে তো আমি এইভাবে কোমরের মধ্যে রশি বাইন্দার টাইম না উঠাই দিয়েছি আচ্ছা বলেন তো কুয়ায় পড়া ব্যক্তির বাঁচার রাস্তা খেজুর গাছের উপরে থাকা ব্যক্তির বাঁচার রাস্তা কি এক ওই যে ওইটা ছেড়ে দিয়ে এটারে ধরলো ও বাঁচছে না মরছে এখন আর কি গর্ব করার কথা না আফসুস করার কথা বলেন বলেন তো হযরত মুফতি তাকি ওসমানী আল্লামা হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা কথার উদ্ধৃতি এনে বলেছেন ইমাম মালিক বলেছেন লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা
এই উম্মতের শেষ ভাগের সংশোধন উন্নতি অগ্রগতির রাস্তা একটাই এবং একটাই সেটা হচ্ছে এই উম্মতের শুরুর ভাগের ওরা যেভাবে উন্নতি অগ্রগতি আর নিজেদের সংশোধন করেছে ওই কোরআন সুন্নাহর রাস্তা এটা ছাইরা ওইটা ছাইরা এটা ধরলে সে বাঁচবে না যেমন ওই গর্তে পড়া মানুষটা হ্যাঁ আল্লাহ তাআলা যারা অমুসলিম ওরা তো জাহান্নামের গর্তে পড়ে আছে আল্লাহ ঈমানদারকে মর্যাদাবান করেছেন ইয়ারফাইল্লাহুল লাযিনা আমানু মিনকুম আল্লাহ তোমাকে উচ্চ মর্যাদা দিয়েছেন তোমার উন্নতি অগ্রগতির রাস্তা হবে একটা ওদের উন্নতি অগ্রগতির রাস্তা হবে আরেকটা তুমি যদি ওদের রাস্তায় যাও তোমার কপালে মুক্তি নাই বাঁচার কোনো ব্যবস্থা নাই মরতে হবে কারণ তুমি জায়গায় হাত দাও নাই তুমি অন্যটা ধরেছ সেই জন্য মুখস্থ করাইছি পড়া ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম মুসলমান কোরআন ছাইরা জিন্দিগিতে নেতৃত্বে আসতে পারবে না কোরআন ছাইরা শান্তিতে থাকতে পারবে না কারণ কোরআন ছাড়া কেউ কাউকে শান্তি দিতে পারে না আজকে আমার দেশে দুর্ভিক্ষের ভয় দেখানো হচ্ছে কারণ কি ইউক্রেন রাশিয়া যুদ্ধ তেলের দাম বাড়ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ গমের দাম বাড়ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এমন একটা অবস্থা মনে হয় যেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সব খরচ বাংলাদেশ বহন করতেছে আসলে কারণ তো এটা না মূল কারণে যেন আমরা হাত না দেই আমাদেরকে শয়তান আরেক জায়গায় ব্যস্ত রাখছে আল্লাহর গজব ওই যুদ্ধের কারণে আসে না আল্লাহর গজব আসে বান্দার গুনার কারণে প্রতিকারের ব্যবস্থা কি করা হয়েছে জাতিসংঘে বিশ্বব্যাংক থেকে একটা লোনের ব্যবস্থা হয়ে গেলে যুদ্ধ এই মোটামুটি দুর্ভিক্ষ ঠেক দেওয়া যাবে আমরা বলি ওইটাও প্রতিকারের ব্যবস্থা না আসার কারণও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ না প্রতিকার ব্যবস্থাও IMF এর লোন আর ঋণ নেওয়া না আসার কারণ আল্লাহর গজব আর প্রতিকার করতে হলে আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 96 ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাঈ ওয়াল আরদ বান্দা যদি পাক্কা ঈমানদার হয়ে যায় গুনাহ ছাড়া দেয় আমি আসমান জমিনের বরকতের দরজা খুলে দিব এই জন্য আমরা বলি কোরআন বুকে ধারণ করো কোরআনি শাসন কায়েম করো এই দেশকে দুর্ভিক্ষ মুক্ত করতে চাইলে গুনার সমস্ত উপলক্ষ আয়োজন বন্ধ করো সিনেমা হল বন্ধ করে দাও মদের আড্ডা বন্ধ করে দাও জুয়ার আড্ডা বন্ধ করে দাও কেসিনো বন্ধ করে দাও আলেমদেরকে মুক্ত করে দাও আলেমদেরকে মুক্ত করে দাও দেশে দুর্ভিক্ষ আসতে পারে না মোহতারাম হাজরিন আজান হচ্ছে আমি আর আগাইতে পারতেছি না কিভাবে কোন রকম আপনার করে সাইজ করে দিছি একটু কোন রকমে কয় কথার বয়া বলে না কয় কথা পড়াটা শোনায় দেন আমি জায়গা বলেন ওরা ছিল কি হইল কি মাঝখানে আমরা ধরলাম কি ছাড়লাম কি আহারে করলাম কি আল্লাহ এই আফসোসটা হৃদয়ে বসায় দেন আমি আলহামদুলিল্লাহ